আলহামদুল্লাহসাল আলাদা অসদুল্লাহ ওয়ালা আরিহি ওসাহ্ডিহি ওয়ালামাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমাদের মনোনীত বিষয় হচ্ছে কোরান ধারা শপথ করার বিধান সম্পর্কে এই মাস আলানি আমাদের অনেক কথা রয়েছে কেউ কে মনে করেন যে আল্লাহ ছাড়া গারুল্লার মাধ্যমে শপথ করা যাবে না তাহলে পরে কোরান দিয়েও শপথ করা যাবে না আবার ওইদিকে অন্যরা দেদার সে গায়রুল্লাহর নামে শপথ করে বেড়াচ্ছেন তো এই মাসালাটা পরিষ্কার হওয়া দরকার শপথ করতে হবে কেবলমাত্র আল্লাহর নামে এটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বলা আছে মান কান হালিফান ফাল ইয়াহিফ বিল্লাহ আও লিয়াসমুত আল্লাহর নবী বলছেন বলেছেন যে চায় শপথ করতে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা যেন সে চুপ থাকে কিন্তু এখন প্রশ্ন হলো যে কোরআন করিম এটা বিধান কি কোরআন করিম যদি আল্লাহর কালাম হয় তাহলে পরে তার একটা বিধান হবে আর যদি আল্লাহর কালাম না হয় অন্যরা যারা বলছেন মাহলুক তারপরে বলছে যে এটা হলো আলাদা অক্ষর আলাদা শব্দ আজ আল্লা আল্লাহ সৃষ্টি করেছেন এটা হলো বাতিল আকিলা বিশুদ্ধ মত হলো আল কালাম কালামুল্লাহ পুরান হলো আল্লাহর কালাম এরই অর্থ হলো এটা হলো আল্লাহর একটি সিফত আসুন এর বিধান সম্পর্কে আমরা জানি আমাদের এই যুগের আলিম রাত বলেছেন শেখবিন বাজ বিনয় সাহিমিন যারা বিশেষজ্ঞ আকিদার ক্ষেত্রে আগের যুগের আমরা একটা কথা আজকে আপনাদের সামনে কোট করে বলবো এটা হলো ইমাম ইবনু কুদামা রহমহুল্লাহ তিনি তার ভুবন বিখ্যাত যে ফিখের কিতাব রয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন যে আল হালিফু বিল্লাহি আল হালিফু বিল কোরআন কাল হালিফু কাল হালিফি বিল্লাহ কোরআনের মাধ্যমে শপথ করা যে আমি আল্লাহর কোরআন ধরে বা কোরআন এর নামে শপথ করছি আমাদের লোকজন যে ধরার কথাটা লাগা এটা হলো তাদের পক্ষ থেকে অতিরঞ্জন আসলে হলো কোরআন ধারা শপথ করা তো এটা হলো কোরআন দ্বারা শপথ করা এটা হলো আল্লাহর নামে শপথ করা ন্যায় মানে হুবু এরকম সেই জন্য উনি বলছেন ইয়ামিন উন্মুন এই শপথটা সুসংগঠিত হবে এবং এটা যদি কেউ ভঙ্গ করে তাজিবুল কাফারা তেলে কাফারা অপরিহার্য হবে এটা ভঙ্গ করার কারণে এই কথার পক্ষে দেখেন ইবনিমা সহদরাদ হাসান কাতাদা ইমাম ইমাম মালিক আবু এমন এমনকি বলেছেন ও আহ আহলিল ইলিম আহলি যারা ওলামা বিশেষজ্ঞ তাদের বড় সংখ্যক এর মত হলো যে এটা দ্বারা শপথ এটা সংগঠিত হয় এবং তিনি উদাহরণ দিয়ে বলেছেন যেমন কেউ যদি বলে জালাল উল্লাহ অথবা আজমাতুল্লাহ আল্লাহর মাহত্য আল্লাহর সম্মানের শপথ আমি করছি তাহলে এটা যেরকম সংগঠিত হবে ঠিক আল্লাহর কালামের নামে যদি কেউ শপথ করে তাহলে এটাও সংগঠিত হবে তা আমাদের সমাজে বিভিন্ন দিক থেকে ভুল প্রচার আসেই একটা গাইল্লাহ নামে এটা হলো যারা একেবারেই জানে না যারা মূর্খ তারা সেটা শপথ করে আবার সেখানে আরেকটা কুসংস্কার আছে। যে আল্লাহর নামে তারা সত্য শপথও করে না আল্লাহর নামে তারা মানে সত্য শপথ যেটা করার কথা এটা অন্যের নামে করে আবার গায়রুল্লাহ না অত আবার আরেক সময় মিথ্যা শপথ করতেও ভয় করে না কিন্তু গায়রুল্লাহ নামে সত্য শপথ করতেও তারা তারা ভয় পায় এটা আরেকটা প্রসঙ্গে বলা হয়েছে যেমন শাহজালাল শাহপরান এদের নামে কেন এটাকে আল্লাহর থেকে আরো বেশি সম্মান এবং মর্যাদা দিচ্ছে ইন্না আলিল্লা নাউদুল্লাহ অথচ আল্লাহ রব আলমিনকে সম্মান দিতে গিয়েই মহান রব আলমিন নামে শপথ করার বিধানটা ইসলামে কি করা হয়েছে এটাকে বিধিবদ্ধ করা হয়েছে তো যাই হোক এই বিভিন্ন দিক থেকে আমরা দেখলাম যে এটার ব্যাপারে অনেক ভুল প্রচার আছে অপপ্রচার আছে শেষ কথা যেটা আমরা বলবো যে আল্লাহর নামে শপথ করা অবশ্যই যায় আল্লাহর কোরআনের নামে যেহেতু এটা হলো আল্লাহর কালাম এটা হলো আল্লাহ রা আজমের সিফাত আর এটা বিপরীত হচ্ছে যে মাহলুকের বিপরীত মাহলুকের নামে শপথ করা বৈধ না ঠিক তদূরূপ আরেকটা হলো যে শপথ করতে গিয়ে যে বলে যে কোরআন স্পর্শ করতে হবে এটা কোনো শর্ত না কোরআনের নামে শপথ করা যায় আমি আল্লাহর কালামের শপথ করে বলছি এটা সত্য বা এটা মিথ্যা বা এটা এরকম এটা ওই রকম অথবা এটা আমরা জানলাম যে একটা আল্লাহ আগের যুগের সালবে সালেহীন পুরাতন বিশেষজ্ঞ ইমামদের মত আছে এবং এই যুগের আকিদা বিষয়ে বিশেষজ্ঞ সকল আলিমদের কিন্তু এটাই মত আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে অনে করে আমল করার তফিক দান করুন এবং যত ধরনের ভুল ভ্রান্তি আছে সেগুলো থেকে উত্তরণের তফিক দান করুন এবং আমাদের এই দুনিয়াতে যতটা সময় আছে সব সময়গুলো আমরা এলমের মধ্যে আমাদের মধ্যে অতিবাহিত করতে পারি দাওতি কাজের মধ্যে অতিবাহিত করতে পারি তার মানে যা সঠিকভাবে শিখলাম এটা আমল করব এবং অন্যদের পর্যন্ত সেটা পৌঁছাবো আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দানে ধন্য করেন তার নিজগুলি আমাদের এই সমস্ত এই ভাঙ্গাচোড়া এই কথা এবং কাজ আমলগুলোকে তিনি কবুল করে নেন এবং দুনিয়া এক আমাদেরকে সফলতা দান করেন আমি আবানা আহমদুল্লাহ আলমি আসসালামক রহমতুল্লাহি ববরকত